এ হচ্ছে টোটাল অকশন পেপারটা, এখানে ট্রু রিপোর্ট আছে, গাড়ির কোথাও কোনো কিছু ঝামেলা থাকলে এখানে দেয়া থাকে, গাড়ির ছবিগুলো আছে। কেন কিনবেন? এটা কেনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি পার লিটারে মিনিমাম 20 কিলোমিটার পাবেন। এটা এটা হচ্ছে আপনার হোন্ডা ভেজেল রেসিং ব্লু কালার। এই কালারটা কিন্তু মানে আমি এই পর্যন্ত এভাবে দেখি নাই, দেখলো এক দুইটা। ব্ল্যাক অ্যাভেলেবেল আছে, হোয়াইট অ্যাভেলেবেল আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তেলের গাড়ি। এটা হচ্ছে 2023 মডেল, এটার মাইলেজ হচ্ছে 3000 কিলোমিটার, 6 পয়েন্টের গাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি অটো মাস্টারে, এবং আজকের এই ভিডিওটা খুব স্পেশাল। বেশ কিছু গাড়ি আছে, সাধারণত এই ধরনের গাড়ি সবসময় আপনারা পাবেন না। তো এই ভিডিওটা মিস করলে আপনারা কিন্তু অনেকগুলো গাড়ি মিস করে ফেলবেন। আর আমার ভিডিওগুলো যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন, এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। তো অটো মাস্টার থেকে বড় মতো হেল্প করে হচ্ছে তরুণ ব্যবসায়ী একজন সৎ মানুষ ইমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখছে, আপনি কেমন আছেন ভাই? ভাই আছি আলহামদুলিল্লাহ, এবং আজকে একটু বেশি ভালো, কারণ আজকে আপনাদের এখানে কিছু স্পেশাল গাড়ি নিয়ে আসছেন, ভালো কিছু অফার আছে, এবং সব থেকে বড় বিষয় একটা তো গাড়ি আছে ওখানে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে এই গাড়িটা, এটা হচ্ছে আপনার হোন্ডা ভেজেল রেসিং ব্লু কালার। এই কালারটা কিন্তু মানে আমি এই পর্যন্ত এভাবে দেখি নাই, দেখলো এক দুইটা। খুব ব্ল্যাক অ্যাভেলেবেল আছে, হোয়াইট অ্যাভেলেবেল আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তেলের গাড়ি, এবং তেলের গাড়ি কিন্তু অনেক এখন খুঁজতেছে, খুবই কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায় আর কি, হাইব্রিড গুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা কোন পাশ থেকে শুরু করব? ওই পাশ থেকে না এই পাশ থেকে না এখান থেকে? এখান থেকে শুরু করি, এটা থেকে শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2014 মডেল, 2016 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার ব্লু কালার, সবকিছু এখনো পর্যন্ত অরিজিনাল আছে, এটা তেলের গাড়ি, তেলের গাড়ি। হ্যাঁ, আর আমাদের সবসময় তো বলি আমাদের কোনো চাপাবাজি নাই, শুধুমাত্র গাড়ি দেখাবো, মডেল রেজিস্ট্রেশন প্রাইস বলবো, বাকিটা কাস্টমার দেখে শুনে ইনশাল্লাহ বুঝে নেবে। আর গাড়ি সম্বন্ধে এটা বলি, প্রত্যেকটা গাড়ি হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন, কারণ আমরা তো গাড়ি সম্বন্ধে একটু আইডিয়া রাখি। তো একটু আগে যেমন লাইভ করছি, প্রত্যেকটা গাড়ি দেখার সৌভাগ্য হয়েছে, ধরছি আমরা, তো ধরে কিন্তু বোঝা যায় গাড়ির কন্ডিশন সম্বন্ধে, এবং আপনারা কিন্তু চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন, এতে করে আপনাদের আসলে ওই ধরনের চিন্তা কোনো অবকাশ থাকবে না। প্রাইসে যদি আসেন, ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস আমাদের সব গাড়িগুলোরই ফিক্সড প্রাইস থাকবে, কোনো প্রাইসেই আমরা ধরেন নেগোসিয়েশন করি না, যে বললাম লাইভে একই কথা, কারণ হচ্ছে কাস্টমারের সুবিধার্থে এটা আমি ধরেন 22 লাখ 50 চেয়ে যদি বলি 22 লাখ 21 লাখ 50, লাস্টে আসলাম 21 লাখ, তার চেয়ে ভালো আপনি এটা সিদ্ধান্ত নিতে পারবেন, এটা আপনি নেবেন কি নেবেন না। আর গাড়ির শুধুমাত্র আপনি জাস্টিফাই করবেন হচ্ছে গাড়িটা, আমি এটা হয়তো বা কেউ হয়তো 20 লাখও বিক্রি করতে পারবে, 20 লাখ 50ও পারবে, বাট আমার কেনা বা গাড়ির কন্ডিশন সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। আর আমি মার্কেটের বেশি দাম চাইবো না সেটা বলবো না। এটা হচ্ছে আপনার 14 মডেল, 2016 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 21 লক্ষ টাকা, 21 লক্ষ টাকা, 1500 সিসি। যারা হচ্ছে মিড রেঞ্জে মিনি হয়তো বা ছোট রকমের এসইভি চান, অবশ্যই আপনারা এটা দেখতে পারেন। আর এটা কালারটা কয়েকটা রকমের শাইনিং দিবে রোদের মধ্যে থাকলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার হুন্ডাই টাকসন 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, 2000 সিসি, এটা প্যানোরামিক সানরুফ, সিরিয়াল হচ্ছে 17, এবং কালারটা কিন্তু অনেক সুন্দর, গ্রে কালার, গ্রে কালার, প্যানোরামিক সানরুফ আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু আপনাদের সুবিধার জন্য, দেখেন ভিতরে কিন্তু খুবই লাক্সারিয়াস এবং অনেক অনেক ফ্রেশ। আর এটা আসলে আপনারা আরও 8-10টা গাড়ি দেখে এটা যখন দেখতে আসবেন তখন বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কতটা ভালো। প্রাইস কত পড়বে এটা? এটার ফিক্সড প্রাইস হচ্ছে 30 লক্ষ 50 হাজার টাকা, 30 লক্ষ 50 হচ্ছে। এই প্রাইসগুলো কিন্তু আমরা যখন কিছু কিছু জায়গায় কিন্তু আস্কিং দেই, কারণ যখন আমরা ফেসবুকে অ্যাড দেই বা bikre.com এ দেন, bikre.com, তখন কিন্তু আস্কিং প্রাইসটাই থাকে, যেহেতু আপনার আমি যেটা হচ্ছে পাইছি যে আপনার কাস্টমারগুলো বা আপনার পেজের কাস্টমারগুলো সবাই ফিক্সড প্রাইসেই ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে কিন্তু আমি ফিক্সড প্রাইসটাই সবসময় বলার চেষ্টা করতেছি, কারণ এগুলোর ফিক্স, এগুলো কিন্তু আমরা প্রায় 1 বছর ধরে কিন্তু মানে গত বছরের ঈদ থেকে আমরা কিন্তু ফিক্সড প্রাইস, হয়তো আগে আমরা ঈদের মধ্যে থাকতাম যেহেতু শর্ট সময় ছিল, তো এটাতে মনে হয়েছে যে না কাস্টমার যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আপনার পেজ দেখো, লাস্ট 2 দিন আগে আমরা একটা গাড়ি সেল করছি, কাস্টমারের ব্রিফটা ছিল এরকম যে আপনারা ফিক্সড প্রাইসে বিক্রি করেন এই কারণেই আমি আসছি। আচ্ছা আচ্ছা, আর দেখা গেছে কি আমি ফিক্সড প্রাইসে ওই গাড়িটা বিক্রি করছি 17 লাখ টাকা, হয়তো বা 10 হাজার টাকা কম, যদি এই ভদ্রলোক এই লাইভটা দেখে থাকেন,
গতকালকে আমি 15 গাড়ি দেখছি যে 18 লাখ টাকা দাম চাইছে বা দিছে। তো আশা করি ইনশাল্লাহ আপনি ঠকবেন না। আর আমি সবসময়ের জন্য তো বলি যে বিজনেস তো একদিনের একদিনের জন্য না, আমি আপনাকে হয়তো মেরে খেয়ে বড় হইতে পারবো না। আমি ছোট ছোট করে হইলো, অল্প অল্প করে বিজনেস করে হইলো, আলহামদুলিল্লাহ আগাইতে চাই। আচ্ছা, নেক্সট কোনটা পিছনে? পিছনে যে আচ্ছা টুকসান আছে 2012। আপনার পিছনে বেশ কয়েকটা গাড়ি আছে, আমি একটু দেখা দিচ্ছি আপনাদের। এখানে একটা ওল্ড শোবের টুসান আছে, এটার মডেল কত ভাই? 12। এটা 2012 মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। এটা 2000 সিসি, পেপারস ফুল আপডেট আছে, আর তেলের গাড়ি। এটার প্যানোরামিক সানরুফ আছে। আচ্ছা, এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ, কালারটা অনেক সুন্দর ব্ল্যাক। নরমালি কিন্তু সবসময় ব্ল্যাক কালার ফুটে না, আর এটা কিন্তু অনেক ফুটতেছে, গ্লেজও ভালো দিচ্ছে, ভিতরে কিন্তু যথেষ্ট ফ্রেশ। চাকাগুলো যদি দেখেন বা রিম গুলো খুবই সুন্দর, রিম গুলো সুন্দর, চাকাগুলো ফ্রেশ আছে। আমাদের কোনো যদি চাকাতে বা কোনো কিছুতে প্রবলেম থাকে আমরা সেটা চেঞ্জ করে রাখি, কারণ হচ্ছে আমরা চাই না যে কাস্টমার নিয়ে একটা ভোগান্তিতে পড়ুক। বুঝতে পারছি। আর মানে তার মনটা ছোট হয়ে যায়, যেহেতু ইউজড কার মানুষের একটা ব্যাড কমেন্ট তো থাকে যে এইটা করে সেইটা করে, আসলে বিশ্বস্ততার জায়গাটা কিন্তু আমরা নিজেরাই নষ্ট করছি। কাস্টমারকে দোষ দিয়ে লাভ নেই, দোষারোপ করেও লাভ নেই, কারণ কাস্টমার ঠকছে, ঠকার কারণে কিন্তু কাউকে বিশ্বাস করতে পারতেছে না। তো এই জন্য বলবো যে, যেমন একটা ক্লু বললাম তো আরেকটা বলি, আরেকজন কাস্টমার বলছিল যে ভাই পুরোনো গাড়িতে যায়নি না, এখন আবার উনি বলছিল যে আমি হয়তো বা নুমান ভাই না থাকলে আমার গাড়ি কিনা হইতো না। যে নুমান ভাইয়ের কথা মনে হয়েছে যে না, উনি অথেন্টিক কথা বলে, কারণ যারা ইউটিউব নিয়ে কাজ করে বা বলে তারাও কিন্তু অনেক রকমের বাজে কথা বলে। তো উনি বলতেছিল যে না, ওনাকে মনে হয়েছে যে উনি অথেন্টিক কথাবার্তা বলে, এই জন্য আমি শুধুমাত্র ইউজড গাড়ির শোরুম আপনার শোরুমে আসলাম, ইভেন কি আপনার শোরুম থেকেই গাড়িটা কিনলাম। তো এরকম লোকজন কিছু কথা বলে, আবার যারা মানে ওই যে বললাম না রিকন্ডিশন বা নতুন বিক্রি করে, তারা এই কথা বলতে কাস্টমারও কিন্তু একটা আসলে মানে ঝামেলার মধ্যে পড়েই কিন্তু কাস্টমার এই কথা বলে আর কি। বিভ্রান্তি সৃষ্টি। হ্যাঁ ঠিক আছে, এটা আচ্ছা, এটার প্রাইস আমাদের প্রাইস হচ্ছে ভাইয়া 27,50,000। 27,50,000 টাকা, এটা হচ্ছে ফিক্সড প্রাইস। জি, তো আমরা এখন এই পাশে চলে যাই। এই পাশে কিন্তু অনেকগুলো গাড়ি আছে। এটা হচ্ছে আপনার হোন্ডা CR-V, আর একটা 2012 মডেল, এটা এটাও 2012। যারা হচ্ছে মানে দুইটাই তো আছে, তেলের গাড়ি LPG, আমাদের শোরুমে একটাই গাড়ি আছে LPG বা গ্যাস, আর সব তেল, সব তেল হাইব্রিড, আর শুধুমাত্র একটাই LPG আছে। এটা 2012 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, পাল কালার, এটা সানরুফ টাই, এটা এটা আট, এটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস 26,50,000 টাকা। 26,50,000। জি, এটা হচ্ছে আরেকটা টুকসান, আরেকটা টুকসান 2015 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, ভিতরে হচ্ছে বেজ কালার। এটা অনলি 28,000 কিলোমিটার মাইলেজ। প্যানোরামিক সানরুফ আছে না? প্যানোরামিক সানরুফ আছে। আপনি বল, যদি বলেন 15 মডেলের গাড়ি 28,000 কিলোমিটার মাইলেজ কি করে, আমি গাড়ির মালিকের নাম্বার দিব, আপনি কথা বলবেন, উনি কত কিলোমিটার বিক্রি করছে সেটা জাজ করবে। এবং নরমালি যারা গাড়ি চালায় ভাই, এরা কিন্তু গাড়ি চালালে বুঝে এটা কত কিলো হইতে পারে, মোটামুটি একটা ধারণা হইতে পারে, ঠিক না ভাই? এখন আমি তো বারবারই বলি, আমরা দোষারোপ করি কাস্টমারকে, কাস্টমারের দোষ নাই ভাই, কারণ আমরা নিজেরা যেটা করে মানে চালাকি করছি, করার পরে কাস্টমার যেটা ধরছে সেটা তো আপনি চাইলেই উৎসাহিতে পারবেন, উৎসাহিতে পারবো না। হ্যাঁ, এই জিনিসটাই হয়েছে। এটা আমাদের ফিক্সড হচ্ছে 28,00,000 টাকা। 28,00,000। সো এটা হচ্ছে 15 মডেলের, এটা হচ্ছে 17, আর কিছু হচ্ছে আপনার 12। তিনটা মডেল আছে, আপনাদের যে যার বাজেট বা যে যার পছন্দ সেই অনুযায়ী গাড়ি নিতে পারেন। দেন হচ্ছে আমরা এক্সটেল দেখাবো, এটা হচ্ছে তেলের, তেলের নিশান এক্সটেল 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল, পাল কালার, ভিতরে হচ্ছে আপনার লেদার সিট, পাদানি থেকে শুরু করে আপনার DVD, অ্যান্ড্রয়েড মনিটর আর কি, সাদেজে হুববার সব কিছুই আছে, শুধুমাত্র এটার মধ্যে কিছুটা সানরুফ আসছে, কিছুটা সানরুফ নাই, এটা সানরুফ নাই না, হার্ডটপ। আলহামদুলিল্লাহ এটার একটা সবচেয়ে ভালো রেকর্ড আপনার ভিডিওতে, এখনো পর্যন্ত নিশান এক্সটেল গাড়ি ওল্ড শেপ গুলো যতগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম ভিডিওতে আর করা লাগে না কখনো, এর আগে 10টা ছিল, ওইটা আপনার ভিডিওতেই সেল হয়েছে। এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে ভাইয়া 22,00,000 টাকা। 22,00,000 টাকা? জি, আচ্ছা, ফিক্সড প্রাইস 22,00,000। দেন হচ্ছে একটা রিকন দেখাবো, এটা হচ্ছে করলা ক্রস, করলা ক্রস, এটা হচ্ছে 2023 মডেল, এটার মাইলেজ হচ্ছে 3000 কিলোমিটার, 6 পয়েন্টের গাড়ি, এবং অকশন গ্রেড হচ্ছে 6। আমি অকশন পেপারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন, আর চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন,
এই হচ্ছে টোটাল অকশন পেপারটা, এখানে ক্রু রিপোর্ট আছে, গাড়ির কোথাও কোনো কিছু ঝামেলা থাকলে এখানে দেওয়া থাকে, গাড়ির ছবিগুলোও আছে এবং এখানে কিন্তু আপনার মার্ক করা আছে। সো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর আপনারা চাইলে এটা কিন্তু নিজেরাও ডাউনলোড করে দেখতে পারেন। জি, তো 6 পয়েন্টের গাড়ি এটা আসলে, মানে এমনি নিতে পারেন চোখ বন্ধ করে, মানে অনলাইনে অনেক কিছু অর্ডার দেয় না মানুষ, আপনি অনলাইনে টাকা পাঠাও, এটা নিতে পারেন, এটা দেখার কিছু নাই। আপনি ঘরে বসে প্যানোরামিক সানরুফ আছে, টায়ারগুলো হচ্ছে মিচেলিনের টায়ার, জেট লেদার প্যাকেজ, জেট লেদার প্যাকেজ, ওয়াও, দেখতে পাচ্ছেন একবারে টোটাল লোডেড একটা গাড়ি, মানে করলা ক্রস যারা নিতে যাচ্ছেন চোখ বন্ধ করে এই গাড়িটা আপনারা নিতে পারেন, ঘরে বসে নিতে পারবেন, যেহেতু 6 পয়েন্টের গাড়ি, খুবই জোস। সিসি কত হবে এটা? 2000 সিসি না, 1800, 1800 হয়। প্রাইস কত পড়বে এটার? ফিক্সড প্রাইস হচ্ছে 52 লক্ষ টাকা। 52 লক্ষ টাকা আপনি মার্কেটে জাস্ট করবেন, আমার গাড়ি যদি 50,000 টাকা কম না হয়, আপনারা যদি আমাকে সেম 6 পয়েন্টের গাড়ি যে কন্ডিশনে বা যেরকম আছে যদি মানে বলেন যে ভাই আমি আরো 50,000 টাকা কমে পাইছি, আমি সেটাই দিব। আচ্ছা, আমার এটা একদম ওয়াদা এই গাড়ির, এই গাড়ির ক্ষেত্রে, মানে আপনার চ্যালেঞ্জ যে এর চেয়ে কমে পাবেন আর কি, যদি কমে পায় আমি সেটা কমে দিব, সেটা কমে দিবেন আর কি, বুঝতে পারছেন? আমি 52 লক্ষ টাকা বলছি 23-এর গাড়ি, 6 পয়েন্টের গাড়ি যদি আপনি কমে পান, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কমে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, দেন হচ্ছে BMW 2006 এর মডেল, 2006 এর রেজিস্ট্রেশন, 3000 সিসির গাড়ি, আর এটা হচ্ছে মানে 4800-4400 হয়। এটার পেপারস ফেল আছে, আমি আপডেট করে দিব আপনার খরচে, আমি আমার খরচে করে দেব। এটার ফিক্সড প্রাইস হচ্ছে 32 লক্ষ টাকা, 32 লক্ষ টাকা। যারা হচ্ছে অল্প বাজেটে লাক্সারিয়াস গাড়ি চান, অবশ্যই ইনশাআল্লাহ এটা দেখতে পারেন। এটা প্যানোরামিক সানরুফ, জাস্ট একটু ভাই ভিতরে আসবেন, এগুলো তো ব্যবহার হয়েছে লেদার কিছু না কিছু, একটু সিলিং গুলো বা সাইডের গুলো যদি দেখান বুঝতে পারবে কাস্টমারও যে এটা কি রকম ফ্রেশ আছে। তো এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন, বা সিলিংটা যদি আমি আপনাদের দেখাই, আমার মনে এই ভিডিওর আগে আপনার ভিডিওতে আমি 4টা BMW দিছিলাম একসাথে, হ্যাঁ হ্যাঁ, এই একটা ভিডিও একটাই আছে, বাকি তিনটাই আলহামদুলিল্লাহ সোল্ড আউট। ওয়াও, এটা কালারটা কি? এটার কালারটা হচ্ছে ব্লু, বাট ব্লু না, ব্লুর মধ্যে ডার্ক ব্লু মনে হয় না, হ্যাঁ ডার্ক ব্লু, খুব সামনে থেকে ব্ল্যাক দেখা যায়, এখানে আবার হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল কালার, এটা হচ্ছে 2006 এর গাড়ি বাট অরিজিনাল কালার। আচ্ছা, আর এদিকে হচ্ছে দেখা যাচ্ছে অনেকটা ব্ল্যাক, মানে দূর থেকে ব্ল্যাক মনে হয় আর কি, না কালারটা অনেক সুন্দর। প্রাইস কত? 32 লক্ষ টাকা, 32 লক্ষ টাকা। পেপারস ফেল আছে, এটা আমি আপডেট করে দিব। দেন হচ্ছে আমরা প্রাডো দেখাবো, এটা হচ্ছে 2014 প্রাডো, এটা 2014 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন, এটা সিরিয়াল হচ্ছে 17, ফুল লোডেড, ইন্টেরিয়র হচ্ছে আপনার বেস কালার। আর এটা গাড়ি দেখানোর কিছু নেই, তারপরে আপনি অবশ্যই তো দেখাবেন যেহেতু ইউজড কার। সিট পাওয়ার সানরুফ, 7 সিট, 4 হুইল, দেখেন ভিতরে অনেক অনেক ফ্রেশ, বিশাল সাইজের সানরুফ, সিট হচ্ছে পাওয়ার, এই যে এই পাশে প্যাডগুলো দেখেন, যেমন এগুলো বেশি ইউজ হলে কিন্তু এখানে কালার একবার উঠে যায়, এটা কিন্তু ওইভাবে উঠে নেয়, মানে এগুলো আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর অন্য অন্য বিষয় টেকনিক্যাল বিষয় আপনারা যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন, সমস্যা নেই। এই গাড়িটার ক্ষেত্রে আমি আপনাদেরকে নেম ট্রান্সফার সহকারে 88 লাখ টাকা করে দেবো, নেম ট্রান্সফারে 75,000 টাকা খরচ আছে। আর আমাদের সার্ভিস গুলো তো কাস্টমার সবাই জানে, তিনটা আমরা সার্ভিসিং দিই, মোবিল সার্ভিসিং, 6 মাস পর হচ্ছে একটা পলিশ দিই, তিনটা মোবিল সার্ভিসিং এর সাথে তিনটা হচ্ছে আমরা ওয়াটার সার্ভিসিং দিব, সাথে 6 মাস পর হচ্ছে একটা আপনাদেরকে পলিশ দিব, ভিতরে ইন্টেরিয়র এবং হচ্ছে এক্সটেরিয়র। আর কেউ যদি আমাদের মানে আপনাদের এই অফারটা যদি শেষ হয়ে যায়, বা আবার আপনারা যদি এমনি কেউ চান যে আপনাদের কোনো শখের গাড়ি আমাদেরকে দিয়ে সিরামিক পলিশ আপনারা করাবেন, চাইলে আমরা ওইটাও করি, আপনাদেরকে ওইটাও দিতে পারবো, ওইটা আমাদের আলাদা রকম চার্জ, অন্যান্য জায়গার ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা অনেক কমে নেই, কারণ হচ্ছে আমরা চাই যে আপনাদের সাথে থেকে আপনাদের একটা সার্ভিস দেয়, আমরা আমার কথাই একটা, সব জায়গাতে আমি অল্প অল্প করে বিজনেস করতে চাই। কেউ কেউ আছে সিরামিক কোটিং করে
10,000-15,000 টাকাও করে নেয়। আপনি আমাদেরকে দিয়ে একটা কাজ করাবেন, পছন্দ হইলে আপনি দেখবেন যে আমাদের প্রাইসটার সাথে কাজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা আলাদা আলাদা লোক আছে ওয়াশ পলিশের জন্য, সিরামিক করার জন্য, খুব ভালোভাবেই করা আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি আসেন আপনাদের কাজটা করে দিলে ইনশাআল্লাহ পছন্দ হবে। আচ্ছা, দেন হচ্ছে আপনার, এটা হচ্ছে সান্টাফি 2016 মডেল, 2016 রেজিস্ট্রেশন। এটা আপনার 7 সিট সানরুফ, 4 হুইল, পাল কালার, সবকিছুই আছে এটার মধ্যে। এবং সান্টাফির সবথেকে এই বিষয় হচ্ছে যে যেমন প্রাডোর যে পিছনে সিট থাকে হচ্ছে বেবি সিট, এক্সট্রা যে দুটো সিট থাকে, এটা অ্যাডাল্ট পারসন বসতে পারে, অ্যাডাল্ট মানে 7 জন অ্যাডাল্ট পারসন বসতে পারবেন। প্রাডোরতে কিন্তু আপনার 7 জন অ্যাডাল্ট পারসন বসা যায় না, 5 জন হচ্ছে অ্যাডাল্ট, 2 জন হচ্ছে বেবি। তো এটাতে কিন্তু আপনারা পিছনে অ্যাডাল্ট পারসন বসতে পারবেন, এটা একটা বড় সুবিধা। এবং CC 2400 ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। এবং দেখেন এই হচ্ছে পিছনের অ্যাডাল্ট সিট, অ্যাডাল্ট পারসন আপনারা বসতে পারবেন। ফিক্সড প্রাইস কত এটা? এটার ফিক্সড প্রাইস হচ্ছে ভাইয়া 32,50,000 টাকা। 32,50,000 টাকা। কেউ কেউ ভাইয়া বলে যে হুন্ডার পার্টস পাওয়া যায় কিনা, অবশ্যই পাওয়া যায়, কারণ এখন তো ভাই হুন্ডে প্রচুর সেল হইতাছে। আমার মনে হয় এই গাড়িটা মিস করেন না, খুবই ভালো একটা গাড়ি। এটার র যে কালার, অরিজিনাল কালার, সেই কালারে আছে, টিকটকে আমরা লাইভ করেছি। আর এখানে হালকা টাচ আপের কাজ আছে, এটা ভাইরা করে নাই, যেহেতু অরিজিনাল কালার। আপনি চাইলে এটা করে নিতে পারেন, বা ভাইদের বললে হয়তো ভাইরা এটা করে দিবে। তো এটা হচ্ছে 2016 মডেল। আচ্ছা, 2022 হচ্ছে রেজিস্ট্রেশন। গাড়িটা কিন্তু অনেক অনেক ফ্রেশ, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনুযায়ী অনেক ফ্রেশ আছে। 16 মডেলের কোনো, এটা ব্যাটারি বুস্টার, সবকিছু আপনার ভালো আছে। আচ্ছা, আর গাড়ি এখনো পর্যন্ত মানে রিকন্ডিশনে যেরকম কিছু ফ্লেভার থাকে, হ্যাঁ ওই ফ্লেভারটা এখনো এরকম আছে। 47,000 মাইলেজ চলছে, আর ঢাকার যে কোনো ভালো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন, খুবই ফ্রেশ গাড়ি। আর এই গাড়ি কেনার পর মনে হবে না যে গাড়িটা আপনার যে ইউজ, মানে কেউ কেউ প্রশ্ন করে যে মানে এত ভালো গাড়ি বিক্রি করে কেন? হ্যাঁ হ্যাঁ, এখন এটার উত্তরটা আসলে কি ভাই, আমরা সবাইকে আসলে জিজ্ঞেস করি না যে আপনি কেন বিক্রি করেন। আমার কথা হচ্ছে যে আমি গাড়ি কিনবো, গাড়িটা ফ্রেশ, গাড়ি ভালো আছে কিনা আমি সেটা দেখবো। আর ভালো গাড়ি পাইছেন আর কোশ্চেন করবেন কেন? পাইছেন ভালো একটা দিয়ে দিবেন। আছে কি ভাই, যে কেউ আছে 3 মাস পরে চেঞ্জ করে, কেউ 6 মাস পরে চেঞ্জ করে, আসলে এটার প্রশ্নের উত্তরটা এরকম। কেউ আছে যে সিডান চেঞ্জ করে, কেউ হচ্ছে আপনার মানে একটু আপডেট চলে যায়, আবার অনেক হয়তো ইমার্জেন্সি টাকা দরকার, টাকা দরকার বিক্রি করে দিবেন, মানে এটার প্রশ্নের উত্তরটা অনেক জনে দেয় বলে, তো এজন্য আর কি উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। প্রাইস কত এটা বড়? এটার প্রাইস হচ্ছে 18,00,000 টাকা। 18,00,000 ফিক্স প্রাইস। আচ্ছা, আপনি, আমি তো বললাম সবগুলাতে আপনি গ্যারান্টি সহকারে পাবেন। আপনি বলবেন আমাকে যদি আপনি দেখাইতে পারেন একদম ডকুমেন্ট সহকারে যে ভাই আমি 16 গাড়ি 22 মডেল 17,00,000 টাকায় পাইছি, আমি আপনাকে 17,00,000 টাকায় দিব। আচ্ছা, আমার গাড়ির কন্ডিশনের সাথে আমি লোক দিব, বা আমার গাড়ি নিয়ে যে আপনি দুইটা গাড়ি একসাথে রাখবেন, আর আমার গাড়ি যদি 18,00,000 টাকা বা 18,00,000 টাকা প্লাস থাকে, প্লাসটা দিতে হবে না, শুধু 18,00,000 টাকা দিলেই হবে। এটা হচ্ছে 2019 মডেল, 2019 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ মিটসুবিশি অ্যাট্রেস, ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে 1200 সিসি। আচ্ছা, এটা আপনি কেন কিনবেন? এটা কেনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি পার লিটারে মিনিমাম 20 কিলোমিটার পাবেন। পার লিটার 20, আগে গাড়ি চালাবেন, তারপর হচ্ছে আমাকে টোকেন মানি দিবেন বা টাকা দিবেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, গাড়ি সবকিছু এখনো পর্যন্ত অরিজিনাল আছে, গ্লাস বা কোনো কিছুই হয় নাই, কালার অরিজিনাল। টাচ আপ করা হয়েছে হচ্ছে সামনের বাম্পার, কালারটা সুন্দর গ্রে কালার, আর এই পাশে একটা হচ্ছে দাগ ছিল, এই দাগটা, এই যে দেখেন এখনো কিছু কিছু দাগ আছে ছোট ছোট। আচ্ছা, কারণ আমরা করিনি আর ভিতরে অনেক রং কালার এই জন্য করেননি। আচ্ছা, তো এই হচ্ছে ভিতরে অবস্থা, এবং ভিতরে কিন্তু অনেক স্পেস, এটা লেগ স্পেস নরমাল এক্সো গাড়ির থেকে অনেক একটু বেশি হতে পারে। আপনি একটু বসে দেখেন ভাই, আপনি অনেক বড় মানুষ তো। আমি তো 6 ফিট লম্বা, না আমার ওখানে হয়ে যাবে ভাই, একটু ধরেন তো ভাই, একটু আপনি একটু ধরেন কষ্ট করে। এই হচ্ছে, আমি হচ্ছে 6 ফিট হাইট, এখানে যদি গ্যাপ ধরেন প্রায় 8 বা 10 ইঞ্চির উপরে গ্যাপ আছে। সিট যদি আমরা পিছনও আনি তারপর 6 ইঞ্চি গ্যাপ আছে, তো গ্যাপ কিন্তু অনেক, এবং আমার মতো মনে হয় আরও 2 জন মানুষ এখানে বসতে পারবে। তো স্পেস নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আশা করি স্পেস খুবই ভালো আছে, নর্মাল এক্সো থেকেও ভালো আছে এটার স্পেস। তো এটা একটা ভালো সুবিধা, এবং পিছনে অনেক জায়গা, আমরা লাইভ করেছি তখন দেখেছি এটার পিছনে কিন্তু হিউজ স্পেস। এই যে দেখেন, এটা এখনো পর্যন্ত স্পেয়ার চাকা ব্যবহার হয়েছে কিনা জানি না,
ওইভাবে ইউজ হয় না, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত গাড়ির। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা তো যেহেতু মানে অনেক বেশি ব্যবহার হয়, এই জায়গাটা দেখলেই আপনি বুঝতে পারবেন। ওভারঅল যদি গাড়ি বলেন, গাড়ি অত্যধিক ফ্রেশ আছে, আর বাকিটা ফিজিক্যাল এসে আপনি নিতে পারেন। আর এই গাড়িটা হয়তো বা থাকবে না, কারণ এটা পার্সোনাল ইউজের জন্য, স্কুল ডিউটির জন্য। এটা মডেল যেহেতু ভাইয়া ভালো, যত আপ মডেল গাড়ি হয় তত কিন্তু আপনার ডিস্টার্বের সংখ্যা কম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখা গেছে একটা এক্স করোলা জি করোলা কিনা আছে, আপনার পার্সোনাল ইউজের জন্য এটা অনেক বেশি বেটার, অনেক বেশি। বারে বারে আপনার মানে সার্ভিসে যেতে হচ্ছে না, আপনার ইসে নেওয়া, গাড়িটা দেখতে অনেক সুন্দর। আর আপনি কোনো সার্ভিস নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, যেহেতু আমরা গাড়িগুলো সেল করতেছি আপনাদেরকে, কিন্তু আমরা 6 থেকে 1 বছরের একটা মানে ফ্রি সার্ভিস দিচ্ছি। কোনো পার্স লাগে আপনারা দিবেন, সেটার দায় দায়িত্ব কিন্তু আমাদের। আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই যে এই গাড়ি এটা পার্স পাওয়া যায় কি না বা যায় না, সেটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে, যেই পার্সটা বাংলাদেশের নাইও সেটা আমরা 3 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে বাংলাদেশে আপনাকে অ্যাভেলেবেল করে দিতে পারবো। সো এটা কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। আপনাদের তার বাহিরে যদি কোনো গাড়ি দরকার হয় অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে বললে, সেটা রিকন্ডিশন হোক এবং ইউজড গাড়ি হোক, আমরা আপনাদেরকে দুইটাই দিতে পারবো ইনশাল্লাহ। আপনার পছন্দের গাড়িটা বললে আমরা হয়তো আমাদের কাছে না থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের এইখানে যে গাড়িগুলো ছিল সবগুলো গাড়ি তো দেখাইলাম, আর আমাদের ডিসপ্লে অনুযায়ী যতগুলো গাড়ি রাখা সম্ভব আমরা সবগুলো এই কিছু গাড়ি রাখতে পারি, আর বাহিরে আমাদের গাড়ি থাকে হয়তো বাসায় বা হচ্ছে পার্কিংয়ে। তো এর বাহিরে যদি আপনাদের কোনো গাড়ি দরকার হয় অবশ্যই সেটা রিকন্ডিশন বা ইউজড কার, আমরা অবশ্যই আপনাদেরকে সেটা দিতে পারবো। আর একটা বড় বড় কথা সবসময় আমি বলি ভাইয়া, যেহেতু আমার বয়স অনেক কম, তরুণ, আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে সামনের দিনগুলোতে চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো গাড়ি দেওয়ার জন্য এবং আরও ভালোভাবে কাজ করার জন্য। যতই কাজ করছি ততই তো আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা বাড়তেছে। আর সবসময়ের জন্য নুমানদা আমি একটা কথা, এটি হচ্ছে আমার ব্যবসার একটা মূল কথা, সেটা হচ্ছে আমি কাউকে ঠকায় বিজনেস করতে চাই না, আমি অল্প অল্প করে বিজনেস করতে চাই এবং আগায় যেতে চাই, আর কাস্টমারকে ভালো একটা গাড়ি দিতে চাই। সেজন্য বলি যে আমি কাউকে প্রতারিত করব না ইনশাল্লাহ, আপনি অটোমাস্টারে আসলে প্রতারিত হবেন না ইনশাল্লাহ। আর আমার সাথে যারা কাজ করে মার্কেটিংয়ে বা হচ্ছে সেলসে তাদেরকে একটু পরিচয় করাই দেবো, হয়তো আমি সবসময় থাকি না, তো তারা যখন থাকবে সুবিধাটা হচ্ছে আপনি তাদের সাথেও একটা কথা বলতে পারবেন। মানে যেহেতু ভিডিওতে সবসময় ইমন ভাইকে দেখেন, অনেক সময় হয়তো অনেকে চিন্তা করে আসার পর ইমন ভাইয়ের ফেসটা না দেখলে অনেকে ঘুরে যায়, এটা নর্মালি অনেকের হয়। তো এখানে সেলস পার্সনগুলো আছে, ওনারা সবসময় এখানে থাকে, আপনারা যখনই আসবেন কাউকে না কাউকে আপনারা পাবেন। একজন হচ্ছে রনি ভাই, একজন হচ্ছে রনি, দ্বিতীয়জন হচ্ছে মাসুম, মাসুদ আচ্ছা নাইম আহমেদ। তো এই তিনজনই কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো আপনারা গাড়ির সম্বন্ধে যে কোনো কোয়ারি ভাইদের সাথে কিন্তু কথা বলে আপনারা সেটা জানতে পারবেন এবং সরাসরি কিন্তু কিন্তু আপনারা পাবেন। আর আমার ফোনটা যদি কোনো কারণে আপনারা নাও পান, হয়তো একজন মানুষ হয়তো একটু ব্যস্ত থাকতে পারে, তো ওর নাম্বারটা নিচে দেওয়া আছে, পরের নাম্বার হচ্ছে মাসুম। আমার মনে হয় আপনি যদি কথা বলেন ইনশাল্লাহ আমার কাছে যে জিনিসটা জানতে চান ও এটা অবশ্যই বলতে পারবে। আর যদি কোনো কারণে যদি নাও আপনারা জানতে পারেন অবশ্যই সেটা, ও আমি যদি মানে লাইনে নাও থাকি বা কোথাও যদি নাও বলতে পারেন সেটা অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমরা আপনাকে দিয়ে দেবো। সবাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন, অটোমাস্টারে আসবেন একটাই রিকোয়েস্ট, কারণ অনেক যানজট ঢাকা শহরের, আমি তো সবসময় এই কথাটা বলি। আশা করি আসলে পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটা অটোমাস্টারে পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।